জালত পড়েল মুন্নি, শিশু বিক্রী চক্রর মাস্টার মাইন্ড মুন্নি, পেশাদ নার্স সমজান খাতুন উরফে মুন্নির নেতৃত্বতে মানকাসারর হাতশিঙিমারির জিলা চিকিৎসালয়ের পৰা শিশু বিক্রির ঘটনা সংঘটিত হয়েছিল। এই ঘটনা পোহরলে আহিছিল বৃহস্পতিবারে। এগৰাকী নাবালিকার শিশু বিক্রি করে আরক্ষীর জালত পড়িল হাতশিঙিমারির জিলা চিকিৎসালয়ত কর্মরত নার্স সমজান খাতুন উরফে মুন্নি। ঘটনা পোহরলে অহার পিছতে খারুয়া বান্ধা আরক্ষীয় জিলা চিকিৎসালয়খনের পৰা পুয়া ছয় বজাতে আটক করে অভিযুক্ত নার্স মুন্নি। ডেলিভারি হওয়ার পিছত বাচ্চা বিক্রি করা সংক্রান্ত সন্দেহবশত যে সুদ পোষণ কারণে থানায় নিল। আমার কালাবালির আই সি এ কোয়া মতে 40 দিন 45 দিন আগে মাইকী মানুষ আইসিল, কৈছে এই লেবার রুমত হয়েছে বলে কৈছে, কিন্তু লেবার রুমত হয়েছে যদিও তার রেকর্ড পাতি কোনো নাই। এনেকুয়া কাণ্ড, এনেকুয়া ঘটনা হসপিটালের ভিতর হব পারে। হসপিটালত নাবালিক ছোৱালী এজনী লগতে অবিবাহিত আৰু তেওঁ কেনেকৈ তেওঁৰ সন্তান হস্পিটেলত আহি জন্ম দিব পাৰে, বহুত ৰহস্যৰ বিষয়। মুন্নিক আটক কৰাৰ পিছত আন এগৰাকী নাৰ্ছৰ ঘৰত অভিযান চলাই আপত্তিজনক সামগ্ৰী উদ্ধাৰ কৰে আৰক্ষীয়ে। সামগ্ৰীসহ নাৰ্ছগৰাকীক আটক কৰে আৰক্ষীয়ে। ছোৱালীটোৰ মাতৃয়ে মানে যেতিয়া মানে অচেতন অৱস্থাত থকা অৱস্থাতে ছোৱালীটো মানে বাচ্চাটোক বিক্ৰী কৰি দিয়ে। তাৰপিছত যেতিয়া মানে সি পূৰাপুৰি সুস্থ হৈ যায়, সুস্থ হোৱাৰ পিছত যেতিয়া সোধে মৰা বাচ্চা হৈছিল বুলি জনায় আৰু। এই ঘটনাৰ লগত জড়িত থকা আন এগৰাকী মহিলাকো আৰক্ষীয়ে আটক কৰিছে। নিউজ 18ত বাতৰি সম্প্ৰচাৰ হোৱাৰ পিছতে গুৱাহাটীত আত্মগোপন কৰি আছিল নাৰ্ছগৰাকী। সেই হস্পিটেলের কর্মচারীসকলে সম্পূর্ণভাবে এই সংক্রান্ত জড়িত থাকার নিচিনা দোষী, গতিকে এই দোষীসকলক দায়িত্ব মানে করায়ত্ত করব লাগে। মুখ্য দায়িত্ব থাকা ব্যক্তিসকলক জবাবদেহী হব লাগিব। তেওঁলোকে কেনেকৈ তেওঁলোকৰ বিনা অনুমতিত তাতে এডমিশন পায়, এডমিশন লওয়া ব্যক্তিজন কোন, আজি ইনচার্জ ডক্টর কোন, অকল নার্সে সেই হস্পিটেলটো চলাই থকা নাই নহয়। মানকাসৰৰ পৰা শ্বাহজাহান আলীৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।